दयाल ठाकुर पुस्तक होते मानव जीवनेर उद्देश्य मानुष की चाय से चाय बाचते बाढ़ते सृष्टिर आदिमकाल थेके मानुष चाय तार अस्तित्व के अक्षुण्ण रखते ओ सम्प्रसारित करते बृद्धि तत्पर करे रखते ए दुटी जीवनेर प्रधान आकांक्षा बाचा बाड़ार जन्नोई मानुष सब किछु करे बाचा बाड़ार जन्नोई करते हय ताके प्रचंड संघर्ष ताई लाइफ अफ स्ट्रागल संघर्षमय जीवन बला हय आमादेर प्रवृत्तिगुलि सेवकेर मतो किन्तु जखन मानुष प्रवृत्ति कबलित हय तखन स्वभावतई से स्वार्थकेंद्रिक हये उठे ताई तार द्वारा परिवेशेर ओ समाजेर मंगल साधित हय ना এই বাঁচা বাড়ার ইচ্ছা প্রতিটি প্রাণের মধ্যেই বর্তমান। ঈশ্বর প্রবৃত্তির সঙ্গে সঙ্গে মানুষকে দিয়েছেন বোধ বিবেক, তাই তো মানুষ পরমপিতার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আদর্শ গ্রহণ করার ভেতর দিয়েই মানুষ প্রবৃত্তির অষ্টপাশ থেকে মুক্ত হয়ে মহত্তর জীবনের অধিকারী হয়ে ওঠে, তখনই শুরু হয় তাঁর সত্যিকারের মনুষ্যত্বের বিচার। আজ ধর্মের নামে হানাহানি, বহু সম্প্রদায় সৃষ্টি হয়েছে। সম্প্রদায় যখন ধর্ম বলে পরিগণিত হতে লাগলো, তখন ঋষিকে বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা শুরু হলো। শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন, ভারতের অবনতি ডিজেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত অ্যাটাচড হও, আর তাদেরই স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আমাদের প্রয়োজন এমন এক মহামানবের যার মধ্যে আমরা বিগত প্রত্যেক মহামানবকে অনুভব করতে পারি। সম্প্রদায়গত ভাবের ঊর্ধ্বে হবে প্রতি প্রত্যেকের মিলন কেন্দ্র। শ্রী শ্রী ঠাকুরের মধ্যে মুসলমানরা পেয়েছেন তাদের হযরত রসুলকে, খ্রিস্টানরা পেয়েছেন প্রভু যিশুর প্রেম স্পর্শ। ভারতবর্ষকে এক সূত্রে গ্রথিত করতে হলে কী করণীয় সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পরস্পর পরস্পরের জন্য যত করে ততই তাদের মধ্যে ঐক্য গজিয়ে ওঠে। প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায়ের জন্য করবে, কেউ কাউকে যাতে পর করে না রাখে তার ব্যবস্থা করতে হবে। আমি বেদ মানি বলে কোরআন বাইবেলও মানি। আমার ইচ্ছা হিন্দু শুধু নিজের শাস্ত্রের চর্চা করবে না, সে অন্যান্য সম্প্রদায়ের অনুসৃত শাস্ত্রেরও চর্চা করবে। এইরকম সবাই যতই পরস্পর পরস্পরের মূল কথাগুলি জানবে, ততই বিরোধ কমে আসবে, সম্প্রীতি বেড়ে যাবে। অনৈক্যের কারণই হলো অজানা। একদল লোক আছে যারা বিরোধটা জিয়ে রাখতে ও বাড়িয়ে তুলতে চায়, তাদের এই শয়তানির সুযোগ আইন করে বন্ধ করে দিতে হয়। মানব জীবনের উদ্দেশ্য কী এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালনী সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হচ্ছে আচার্যে সক্রিয় অনুরতি, তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভেতর দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগসূত্র রচনা করে সবটা নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা, আর এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে, আর প্রাপ্তির পরম বেদনা এই। আজ চতুর্দিকে আত্মনিয়ন্ত্রণের অভাব, যার ফলে দেখা দিয়েছে সর্বত্র উচ্ছৃঙ্খলতা। সমাজের বা রাষ্ট্রের কল্যাণের প্রথম কথাই হচ্ছে ব্যক্তিজীবনে আদর্শকে গ্রহণ করে চলা। আচার্যের সক্রিয় অনুরতি ছাড়া মানুষ কখনো নিয়ন্ত্রিত হতে পারে না, আর পারে না পরিবার সমাজ ও রাষ্ট্রকে নিয়ন্ত্রিত করতে।
আজ জাতীয় জীবনের চরম সংকটময় মুহূর্তে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নির্দেশিত পথই শাশ্বত শান্তি স্বস্তির পথ। তাঁর জীবন বৃদ্ধিত সর্বপরিপূরণী আদর্শে দীক্ষা গ্রহণ করে সেই দীক্ষোক্ত অনুচলনে জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকল মানবের একমাত্র উন্নতি ও মুক্তির বর্ত। দীক্ষা হল নবজন্ম, যাকে বলা হয়ে থাকে দ্বিজত্ব লাভ। তার থেকে হয় মানুষের ইষ্টিচলনের সূত্রপাত। এর আগে পর্যন্ত মানুষের অনিষ্টের সংস্পর্শে থাকার প্রবণতা থাকে। দীক্ষা নেওয়া মানে দক্ষতা লাভের কৌশল জানা। সেই কৌশল জানার পর সেই অনুযায়ী অনুশীলন করতে হয়। জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের প্রধান উপকরণই হল প্রবৃত্তি, আবার প্রধান অন্তরায়ও তাই। প্রবৃত্তিগুলি সুখ স্বাচ্ছন্দ্য লাভের অন্তরায় না হয়ে উপযোগী হয় কীভাবে তার কৌশল জানা যায় সদ্গুরু বা জীবন্ত আদর্শ পুরুষের কাছে। অস্তিত্বের ধারণ পোষণ রক্ষণের তুক জানেন তিনি, তাই তাঁকে বলা হয় সদ্গুরু। সেই জন্যেই দীক্ষা নেওয়া প্রয়োজন সদ্গুরু বা আচার্যের কাছে, যিনি আচরণ করে জেনেছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আধ্যাত্মিক জীবনের প্রাথমিক স্থণ্ডিল বা দ্বারাই হল আদর্শে দীক্ষিত হওয়া। জয় গুরু। কিন্তু ধর্ম ও সম্প্রদায় সম্পূর্ণ পৃথক। সম্প্রদায়ের ভেতর মানুষ গঞ্জিস্বার্থী হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বলেন, ধর্মে সবাই মাছে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। অর্থাৎ ধর্মে আছে জীবন ও বৃদ্ধি, তার মধ্যে সম্প্রদায় নেই। ধর্মের মধ্যে হিংসার স্থান নেই। সম্প্রদায় যখন ধর্ম বলে পরিগণিত হতে লাগলো, তখনই ঋষিকে বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা শুরু হলো। শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন,